প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের নিম্নাধীন কারখানা সমূহে নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে নিম্নোক্ত শর্ত শূন্য পদ সমূহ উপযুক্ত প্রার্থীদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার জন্য আহ্বান করা যাচ্ছে। কমেক নম্বর, পদের নাম সহকারী ব্যবস্থা প্রশাসন, পদের সংখ্যা 9, গ্রেড নবম, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, বয়সসীমা সাধারণত হলো 30 বছর। আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, শৈশব ক্ষেত্রে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষার যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। 2 হলো নিরাপত্তা কর্মকর্তা, অবধি হলো ফায়ার অ্যান্ড সেফটি অফিসার, পদের সংখ্যা 1, নবম গ্রেড, সেম আগের মতনই বেতন, বয়স হলো 32। নিরাপত্তা কর্মকর্তা ফায়ার অ্যান্ড সেফটি অফিসার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি, বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে বয়স 37 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 3 নম্বর চিকিৎসা কর্মকর্তা, পদের সংখ্যা 11, নবম স্কেল, 22,000 টাকা হতে 53,060 টাকা, পদ বয়স হলো 30 বছর, MBBS পাস। 4 নম্বর সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 5টি, নবম গ্রেড, 22,000 টাকা হতে 53,060, বয়স 30 বছর, কম্পিউটার ট্রেনিং সহ বিজ্ঞান স্নাতক ডিগ্রি অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। 5 নম্বর সহকারী ব্যবস্থাপক, বাণিজ্যিক 9টি পোস্ট, নবম গ্রেড, 22,000 টাকা হইতে 53,060 টাকা, 30 বছর, শত ক্ষেত্রে প্রথম শ্রেণী স্নাতকোত্তর অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা MBA ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি, অবশ্যই বাণিজ্যের হতে হবে। সহকারী রসায়নবিদ, পোস্ট হলো 24টি, নবম গ্রেড, 22,000 টাকা হচ্ছে 53,060, বয়স হলো 30, প্রথম শ্রেণীতে রসায়ন MBBS অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষার যে কোনো একটি পরীক্ষায় প্রথম বিভাগ সমাপ্ত হতে দ্বিতীয় শ্রেণীতে রসায়ন MSc ডিগ্রি অথবা রসায়ন 4 বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি। সহ প্রকৌশলী কেমিক্যাল, পদের সংখ্যা হলো 25, নবম গ্রেড, 22,000 টাকা হচ্ছে 53,060 টাকা, বয়স 30, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, পোস্ট সংখ্যা হলো 19, নবম গ্রেড, সেম আগের মতো, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পদের সংখ্যা হলো 19, বয়স হলো 30, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। বন কর্মকর্তা, পদের সংখ্যা 1, নবম গ্রেড, 22,000 টাকা হচ্ছে 53,060 টাকা, 30 বছর, বন বিদ্যায় প্রথম শ্রেণীর স্নাতকোত্তর অথবা পূর্ববর্তন পাবলিক পরীক্ষা যে কোনো দুটি পরীক্ষায় এক প্রথম বিভাগ সহ বন বিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সম্মান ডিগ্রি। মোট পদ হলো 123টি। শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এটা দেওয়া আছে যে UGC ক্ষেত্রে যেটা দেওয়া আছে, গ্রেডিং ক্ষেত্রে এটা দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটা, আর অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত হলেও অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণ করতে হবে। আগামী 7 অক্টোবর 2021 তারিখ বেলা 12 ঘটিকা থেকে অনলাইনে নিম্নলিখিত অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী নিয়মাবলী বিসিআইসি এর নিজস্ব ওয়েবসাইট সেটাতে এবং হলো এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ 28 অক্টোবর 2021 তারিখ রাত 12টা ঘটিকা পর্যন্ত, বয়স 25-3-2020 তারিখে, প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর, বয়স প্রমাণ ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের চাকরিতে প্রথম যোগদান পর্যন্ত কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এটা অবশ্য বিজ্ঞপ্তিতে প্রকাশিত হলো সংশোধন সংযোজনের বিসিআইসির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এবং হ্রাস বৃদ্ধি হতে পারে পদের সংখ্যা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য করণীয় যেগুলো আছে দেখেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের 10 কর্মদিবসের মধ্যে 21 কোনো উপবিভাগ বিসিআইসি বিসিআইসি ভবন ষষ্ঠতলা 30-31 দিল্লি কুশা বা এলাকা ঢাকা 1000 বরাবর সরাসরি অভিযোগ রেজিস্টার ডাকযোগে নিম্নোক্ত কাগজপত্র সনদপত্র সনদসমূহ 2 সেট জমা দিতে হবে। খামের উপরে আবেদন পত্রে পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্ম হয়ে অনুরূপ তথ্য ফর্ম পূরণ করে এর
সাথে অনলাইনে করুন, কিন্তু আবেদন পত্রের অ্যাপ্লিকান্ট কপি আর প্রিন্ট কপি, প্রবেশপত্র, আবেদনের উল্লেখিত সকল সনদ বা কাগজাদি, সদ্য তোলা চার কই পাসপোর্ট সাইজের ছবি নিয়ে জেলার পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অথবা জাতীয় পরিচয় ফটোকপি, চারিত্রিক সনদপত্র ও অভিজ্ঞতা সনদ যদি থাকে জমা দিতে হবে। ছবি সহ সকল ডকুমেন্টের প্রথম শ্রেণী কেন্দ্রের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পোস্টিং কর্মস্থলে ন্যূনতম 3 বছর চাকরি করতে হবে। যে কোনো প্রকার সুপারিশ বা অযোগ্য হিসাবে বিবেচিত হবে এক্ষেত্রে, আর কর্তৃপক্ষ নিয়োগে যে কোনো পর্যায়ে পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।